দেখিলি যে আমার থানা মান করে সেমানে তাঙ্কর ফিল্ড ডিউটি করিবার পাই মাত্র গোটিয়ে মোটরসাইকেল তাঙ্কু দিয়া যাচ্ছে। আউ সে মোটরসাইকেলে সে মনে করন্তু গোটিয়ে দিনরে পাঁচটি কেস কু ফিল্ড মাধ্যমরে তাকু অনুধান করিবার আছে, তাহলে সে আয় মানে যাবে কেমিতি? আইএসসি ঙ্ক পাখে গোটিয়ে চার্জ দিয়া যাবে? এভাবে এক পরিস্থিতিরে আমার পুলিশের মনোবল কেতে বড়ব, কাম কেতে ত্বরান্বিত হয়ে পাব, এ কথা যেতবে রিভিউ করা গলা পরে জাঁলি। আউ সে গাড়ি বা ভেহিকল সে টু হুইলর হোক বা ফোর হুইলর হোক যে স্পিডে যা কথা আমাকে মধ্যে যে গাড়ি ব্যবস্থা করা হয়েছে, যেমি কথার কহতি যদি পুলিশ চোরকে ধরিয়া যদি ডালে ডালে যাচ্ছি তাহলে চোর নিশ্চিত ভাবে পথরে পথরে যাচ্ছে, তা পাখে যে গাড়ি আছে পুলিশ তাকে ধরি পারিব? সেভাবে পরিস্থিতি আমাকে মধ্য এবে আমাকে উল্টা তার কাম করিয়া পাই পড়িব। যদি চোর ডালে ডালে যাব তাহলে পুলিশ পথরে পথরে যাওয়া দরকার, আর তার স্পিডি অধিক স্পিডি হওয়া দরকার, চোরকে ধরিয়া বেশি সময় লাগিব না। এখন সর্বপ্রথমে আমি ফোর হুইলর ভেহিকলর ব্যবস্থা করিবা পাই যাউছু অধিক পরিমাণে এবং স্বতন্ত্রতা ভাবে গোটিয়ে থানার মধ্য আইএসসি পাখে গোটিয়ে ফোর হুইলর রহিলে আউ গোটিয়ে ত্বরিত পদক্ষেপ নেওয়া পাই আউ গোটিয়ে ফোর হুইলর গাড়ি মধ্যে করিবা পাই চিন্তা আমার সরকার করুছন্তি, এবং তার সহিত মধ্য যে আইও মানে ইনচার্জ অফিসর মানে যে মানুষ যে কেস দিয়া যাইতো তাহার যেতবে ফিল্ডে তাঁর কাম রহব ইনকোয়ারি রহব সে মোটরসাইকেল যে গোটিয়ে মোটরসাইকেল অতির প্রতি থানার এএসআই এসআই এবং আইএসি পর্যন্ত বা ওয়াইসি পর্যন্ত অফিসর ইনচার্জ পর্যন্ত যেতে জন থিবে সমস্ত গোটিয়ে গোটিয়ে মোটরসাইকেল তাকে নুয়া দিয়া যাব এবং তাঁকরি নাঁরে দিয়া যাব এবং যে থানা যে সে যাব সেই থানা সে নেই সে মোটরসাইকেল যাব, তাহলে নিশ্চিত ভাবে তার মনোবল বড়ব আমার কামরে ত্বরান্বিত হয়ে পাব। সে আমাকে 9000 মোটরসাইকেল যে আবশ্যকতা অছি 9000 মোটরসাইকেল খুব শীঘ্র দিয়া যাওয়া।